আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশে আপনি যদি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে কোন ধরনের চ্যানেল আপনি ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে দশটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধরনের চ্যানেলগুলো ক্রিয়েট করলে আপনি খুব দ্রুত সফলতা পেতে পারেন প্রথম ক্যাটাগরি হচ্ছে ডেলি ব্লগ বা ব্লগ ভিডিও অনেকেই ট্রাভেল করতে পছন্দ করেন হয়তো আপনি কোনো জায়গায় গিয়েছেন কোনো হিস্টোরিক্যাল প্লেস হতে পারে অথবা যে কোনো জায়গায় এমন কিছু আকর্ষণীয় আপনি দেখলেন যেটা আপনার মনে হচ্ছে যে এটা দর্শকরা দেখবে আপনি সেটা ক্যাপচার করলেন এডিট করলেন ভয়েস দিলেন সুন্দর থামনেইল দিলেন টাইটেল দিলেন সেটা আপলোড করলেন সম্ভাবনা রয়েছে যে সেটা লোকজন দেখবে ভাইরাল হবে একটা ভালো অবস্থান আপনি তৈরি করতে পারেন যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন মানে নিয়মিত যদি ভিডিও আপলোড করেন তাহলে এটা থেকে সফলতা আসতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে ডেলি ব্লগ অনেকেই অন্যরা কীভাবে জীবনযাপন করছে সেটা দেখতে পছন্দ করে আপনি সকালে উঠলেন তারপরে কি করবেন তারপরে কি করবেন এই সমস্ত বিষয়গুলো অনেকেই দেখতে চায় এটা এখন চলছে খুবই আপনি যদি এটা করতে চান তাহলে করতে পারেন এই ধরনের ভিডিওগুলো প্রচুর ভিউ হয়ে থাকে তারপর হচ্ছে আনবক্সিং অথবা রিভিউ ভিডিও মানে কোনো ইলেকট্রনিক ডিভাইসের আপনি হয়তো রিভিউ করলেন এটার ভালো দিক মন্দ দিক এগুলো আপনি সুন্দর করে বললেন এটা কিন্তু খুবই চলে আমরা যখন একটা জিনিস পারচেস করতে চাই আমরা কিন্তু ইউটিউবে সার্চ করি যে আসলে এটার দাম কত স্পেসিফিকেশান কী কী রয়েছে এই সমস্ত বিষয়গুলো ভালো করে দেখে তারপরে আমরা একটা প্রোডাক্ট কিনতে যাই তো আপনি চাইলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন খুবই ভালো হয় তারপর হচ্ছে গেমিং ভিডিও বাচ্চারা খুবই এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে আপনি হয়তো গেম খেলতে পছন্দ করেন আপনি সেটাকে রেকর্ডিং করবেন তারপরে ভয়েস দেবেন সুন্দর থামনেইল যদি দিতে পারেন অ্যাট্রাক্টিভ টাইটেল যদি দিতে পারেন তাহলে এটা থেকে ভালো ভিউ আসতে পারে আপনি এটা থেকে সফলতা অর্জন করতে পারেন তারপর হচ্ছে টিউটোরিয়াল ভিডিও আপনার যদি বিশেষ কোনো দক্ষতা থাকে হয়তো আপনি ফটো এডিটিং করতে পারেন অনলাইনে কাজ পারেন সেই সমস্ত বিষয়গুলো রেকর্ডিং করলেন আপনি হয়তো কোনো কাজ পারেন সেটা দেখালেন কীভাবে কি এটা কিভাবে করতে হয় ওটা কিভাবে করতে হয় এই সমস্ত বিষয়গুলো আপনি রেকর্ডিং করে সুন্দর করে যদি এডিট করে ছাড়তে পারেন আকর্ষণীয় থামনাইল তারপরে টাইটেল এগুলো দিতে পারেন ভালো ট্যাগ যদি ব্যবহার করে আপলোড করতে পারেন এটা অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে তো আপনি এই ধরনের চ্যানেলগুলো ক্রিয়েট করে ইউটিউবে ভালো অবস্থান তৈরি করতে পারবেন তারপরে হচ্ছে এডুকেশন বিষয়ক চ্যানেল হয়তো আপনি ম্যাথে ভালো আপনি হয়তো ইংলিশে ভালো আপনি সেই বিষয়ের উপর নিয়মিত ভিডিও আপলোড করলেন আপনি হয়তো অন্যান্য সাধারণ জ্ঞান ট্যান এই বিষয়ে আপনার অনেক দক্ষতা রয়েছে বিশেষ কোনো বিষয়ের উপর আপনার দক্ষতা রয়েছে আপনি সেটার উপর ভিডিও আপলোড করতে পারেন এই ধরনের ভিডিওগুলো প্রচুর দেখা হয়ে থাকে বাচ্চাদের বিভিন্ন টপিকের উপরে মজাদার বিষয়ের উপর আপনি হয়তো ভিডিও আপলোড করলেন প্রচুর ভিউ হয়ে থাকে আপনি এই ধরনের চ্যানেল ক্রিয়েট করতে পারেন আপনি হয়তো কথা বলছেন আপনার বন্ধুরা হয়তো হাসতে হাসতে লুটিয়ে পড়ছে মাটিতে তো আপনি এই জিনিসগুলো সুন্দর করে অবজার্ভ করবেন যদি এই ধরনের ট্যালেন্ট আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি ফানি চ্যানেল ক্রিয়েট করতে পারেন একটা টিম গঠন করতে পারেন তারপরে বিভিন্ন বিষয়ে সিলেক্ট করে নিয়ে সেই বিষয়ের উপর ফানি ভিডিও আপলোড করতে পারেন প্রচুর পরিমাণে মানুষ ফানি ভিডিও দেখতে পছন্দ করে আপনি এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারেন তারপর হচ্ছে ফিটনেস টিপস এই ধরনের টিপসগুলো আপনি শেয়ার করতে পারেন কিভাবে খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে খাওয়া দাওয়া করতে হবে কিভাবে ব্যায়াম করতে হবে যে ডেলি লাইফের যে বিষয়গুলো কিভাবে কীভাবে আপনি সুস্থ থাকতে পারেন এই বিষয়গুলো আপনি যদি শেয়ার করতে পারেন আপনার এই বিষয়ে যদি জ্ঞান থাকে এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে দর্শকরা দেখে থাকে আপনি এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে পারেন তারপর হচ্ছে মোটিভেশনাল চ্যানেল আপনি যদি এই ধরনের চ্যানেল তৈরি করেন সেখানে নিয়মিত ভিডিও আপলোড করেন মানুষ এখন প্রচুর পরিমাণে দুশ্চিন্তায় থাকে ডিপ্রেস থাকে আপনি যদি এই বিষয়ের ওপর ভিডিও আপলোড করেন মানুষকে মোটিভেট করতে পারেন এবং আপনার সমস্ত কিছু আপনার ভিডিও আপনার সব কিছু যদি মানুষের ভালো লাগে তাহলে ভালো একটা অবস্থানে আপনি চলে যেতে পারবেন তারপর হচ্ছে কুকিং চ্যানেল আপনার যদি রান্নার দক্ষতা থাকে আপনি হয়তো অনেক কিছু রান্না করতে পারেন বিশেষ করে বোনেরা যারা রয়েছেন তারা যদি চান এই বিষয়ের উপর ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু সম্ভব ভালো করে আকর্ষণীয় থামনাইল টামনাইল এগুলো দেবেন কিভাবে এগুলো করতে হয় আগে ভালো করে আপনাকে শিখে নিতে হবে তারপর তারপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভিডিও নিয়মিত আপলোড করলে পরে একটা টাইমে গিয়ে দু একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে নিয়মিত যদি কাজ করেন একটা টাইমে গিয়ে ভিডিও অবশ্যই ভাইরাল হয় এটা পরীক্ষিত আপনাকে অবশ্যই নিয়মিত কাজ করে যেতে হবে এই বিষয়ের উপর ভিডিও আপলোড করলে একটা ভালো অবস্থান তৈরি করা সম্ভব তারপর হচ্ছে মেকআপ অ্যান্ড বিউটি টিপস বিশেষ করে মহিলারাও এই ধরনের ভিডিওগুলো বেশি দেখে থাকে পুরুষরাও দেখে আপনি যদি এই বিষয়ের ওপর ভিডিও আপলোড করতে পারেন তাহলে এটাতেও ভালো একটা অবস্থান তৈরি করা সম্ভব আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করুন তারপরে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে শুরু করুন চ্যানেলটাকে ভালো করে কাস্টমাইজ করুন আকর্ষণীয় থামনাইল কীভাবে বানাতে হয় কিভাবে টাইটেল দিতে হয় সুন্দর কিভাবে ইফেক্টিভ ট্যাগ ব্যবহার করতে হয় দিতে হয় সেটা ভালো করে শিখুন তারপরে আপনি ভিডিও আপলোড করতে থাকুন নিয়মিত আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি মাল্টিপল বিষয়ের উপর ভিডিও আপলোড করতে ইচ্ছে হয় হয়তো দুইটা ক্যাটাগরিতে আপনি দুইটা চ্যানেলে ভিডিও আপলোড করবেন আপনি সেটাও পারবেন আপনি যদি মাল্টি ট্যালেন্টেড হন তাহলে সেটা দিতে পারেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম